যে মানুষের জন্ম আছে, যে জীবের জন্ম আছে তার মৃত্যু আছে। আমি মৃত্যুকে নিয়ে একটি গান গাওয়ার জন্য চেষ্টা করব, যেই মৃত্যুর স্বাদ প্রত্যেকটি মানুষকে গ্রহণ করতে হবে। আসলে আমরা এই বাউল গানগুলো করি তো বাবা জাহাঙ্গীর আলমের লেখা গান বাজনার দলিল, তার মধ্যে আরবি ভাষায় একটি কথা পড়েছি, লেখা আছে গাইন্দু জবর গান, গাইন্দু জের গিন, গাইন্দু পেশ গুণ। গান জ্ঞানী ব্যক্তিদের জন্য, অজ্ঞানীদের জন্য নয়। যেই ব্যক্তি এই বাউল গানকে বিচার বিশ্লেষণ করে গান শুনতে পারে, যে গানের মধ্যে দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের ইবাদত হয়, ওই গান শোনা গান গাওয়া দুটাই জায়েজ। তার শেষের বেলা মনে হচ্ছে একটু কথা বলতে পারতেছি, তাই না? তো আমি ওই দিকে লক্ষ্য রেখে একটি গান করবো, ভুল ত্রুটি সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। ওরে করবা যত চালাকি, কেমন চালাকি একটি কথা শুনে আমার বেন্ট গানটা আসছে। সেটা আমরা মুসলমান, আসলে মুসলমান শব্দের অর্থ আমরা অনেকে জানি না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। তো আমরা নামাজ রোজা হজ জাকাত এসবের মধ্যে কেউ যাইতে বললেই আমরা দুর্বল, মানে ওইদিকে আমাদের মন মানসিকতা খুবই কম। আর যাদের অন্তরে আল্লাহর রাসূলের মহব্বত আছে, মায়া আছে, তাদের কাছে গানটি ভালো লাগবে। তো আমরা যেটা চালাকি করি না কেন, কারণ রশিদ সরকার তার একটি গানের মধ্যে বলেছে যে, সে যে যখন তখন যথা তথা, দিতে পারে সদাই হানা, মরণ কারো কথাই শুনবে না। তো আজরাইল যখন আমাদের সামনে চলে আসবে, তখন আমরা প্রেসিডেন্ট নামি, সরকার নামি কি, এগুলো ভাবার বা দেখার মতো সময় তার থাকবে না। তাই এখানে বলছে যে, করবি যত চালাকি পরে বুঝবা জ্বালা কি, মানে ওই কবরে গেলে জ্বালাটা কি এইটা ওই ব্যক্তি এটা বুঝতে পারবে। তাই মহান বলছে, করবা যত চালাকি পরে বুঝবা জ্বালা কি, করবা যত চালাকি পরে বুঝবা জ্বালা কি, মালিকুল কাদির সামনে আইব রে, একজন আজরাইল আসিয়া সুন্দর সালাম দিয়া জাগাইবে রেগ বানাইয়া দিব রে, একদিন আজরাইল আসিয়া সুন্দর সালাম দিয়া জাগাইবে রেগ বানাইয়া দিব রে, একদিন আজরাইল আসিয়া। সারা জীবন ফাঁকি ঝুঁকি কাট
দিয়া সুন্দর সালামি দিয়া জাগাই বেরেক বানাইয়া দিবরে স্বামী ভাই আদরাই লাসিয়া সুন্দর সালামি দিয়া জাগাই বেরেক বানাইয়া দিবরে একদিন আদরাই লাসিয়া সুন্দর সালাম দিয়া জাগাই বেরেক বানাইয়া